পাই নেটওয়ার্ক ফাইনালি লিস্টেড হয়ে গেছে। আবার 28 জুন লিস্টেড হবে, মেন নেট আসবে এবং এক একটা পায়ের প্রাইস থাকবে $10। সো এরকমই কিন্তু নিউজ শোনা যাচ্ছে এবং অনেক ইউটিউবার বিভিন্নভাবে এটা নেগেটিভ পজিটিভ ভিডিও দিচ্ছে। ইভেন দেখেন যদি আমরা আটলান্টিস এক্সচেঞ্জারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চলে আসি, এখানে আসার পর তারা এখানে কি বলতেছে, নিউ লিস্টিং অ্যালার্ট। তার মানে এই যে আটলান্টিস যে এক্সচেঞ্জারটা আছে তারা বলতেছে নিউ লিস্টিং অ্যালার্ট, নতুন একটা কয়েন লিস্টিং হবে, সেটা হলো কি পাই। পাই আর ইউএসডিটি ইজ নাও অ্যাভেলেবল ফর ট্রেডিং অন আটলান্টিস এক্সচেঞ্জার গ্লোবালি। মানে গ্লোবালি এটা মানে ট্রেড হবে আটলান্টিস এক্সচেঞ্জারে পাই এবং ইউএসডিটির মাধ্যমে। এবং তারা এখানে কি বলে দিয়েছে দেখেন কিছু কন্ডিশন, সেটা হলো পেয়ার মানে ট্রেডিংটা হবে পাই এবং ইউএসডিটির মধ্যে, ট্রেডিং ফি হবে 0.05%, মিনিমাম ডিপোজিট হবে 1 পাই এবং উইথড্রল হবে টিবিডি হোয়েন পাইস মেননিট ইজ ওপেন। তার মানে এখানে তারা বলতেছে যে আটলান্টিস এক্সচেঞ্জারে এটা লিস্টেড হতে যাচ্ছে এবং এটা ইউএসডিটি এবং পায়ের মাধ্যমে ট্রেড করা যাবে এবং সর্বনিম্ন সেখানে 1 পাই আপনারা ডিপোজিট করতে পারবেন। পাশাপাশি তো আরেকটা নিউজ চলে আসছে যে পাই নেটওয়ার্ক 28 জুন লিস্টেড হতে যাচ্ছে, ইভেন এটা প্রাইস হচ্ছে $10 এবং $10 করে অনেকেই এটা এখানে সেল করবে, এরকমও কন্ডিশন করে ফেলছে। সো আসলে কি বিষয়টা তাই, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব, বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তা না হলে কিন্তু আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। ইভেন এটা কতটুকু যুক্তিসম্মত সেটাও চলুন আপনাদেরকে দেখাই দিই, বা কতটুকু নিরাপত্তা আপনাদের জন্য সেটাও আপনাদেরকে দেখাই দিই। সো ফার্স্ট অবস্থায় আমি কথা বলবো যে আটলান্টিস এক্সচেঞ্জার যে তারা এটা এখানে পোস্ট করছে যে এটা পাই এবং ইউজের মধ্যে তারা ট্রেডিং শুরু করবে, মিনিমাম একটা পাই ডিপোজিট করতে হবে। এখানে আপনারা কতটুকু সেভ হবেন, যেহেতু তারা এখানে অ্যানাউন্সমেন্ট করছে তারা এটা করবে, বাট আপনারা সেভ কতটুকু হবেন এবং এই আটলান্টিস এক্সচেঞ্জারই বা কতটুকু সেভ কতটুকু পপুলার, চলুন সেটা দেখা দিই। ফার্স্ট অবস্থায় আমি আপনাদেরকে দেখাবো যে আটলান্টিস এক্সচেঞ্জার যে এটা পোস্ট করছে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট, এটা তারা কতটুকু জনপ্রিয় আছে বা টপ এক্সচেঞ্জার লিস্টে তারা আছে কিনা। সো এটা জানার জন্য আমি গুগল ক্রোমে চলে আসলাম। আসার পর এখানে আমি লিখে দিলাম যে টপ এক্সচেঞ্জার লিস্ট। সো এটা আমি লিখে দিলাম, এখান থেকে আমি কয়েন মার্কেট ক্যাপের যে কয়েন মার্কেট ক্যাপের যে লিস্টে আছে আমি সেখানে চলে যাব। এক্সচেঞ্জারটার নাম হলো আটলান্টিস এক্সচেঞ্জার। সো আমরা এখান থেকে দেখি যে কোথাও আটলান্টিস এক্সচেঞ্জার আছে কিনা। সো আমি অলরেডি দেখে ফেলছি, আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে দেখাইতেছি। দেখেন এখানে কিন্তু অলরেডি 50টা এক্সচেঞ্জার চলে আসছে। সো আমরা এখান থেকে যদি আরও নিচের দিকে যাই, শোমোরে যাই, দেখেন শোমোরে যাওয়ার পর কিন্তু এখানে 100 ওভার হয়ে যাবে, তারপরেও কিন্তু আমাদের আটলান্টিস এক্সচেঞ্জারের নাম কিন্তু এখানে আসে নাই। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে টপ যে 150 এক্সচেঞ্জার আছে সেখানেও কিন্তু আটলান্টিসটা নাই। সো তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটুকু নিরাপদ হবে আপনাদের জন্য, যদি আপনারা এখানে অ্যাকাউন্ট করে এখানে যদি আপনারা ট্রেড করেন বা পাই ডিপোজিট করেন, 100% এখানে আপনাদের নিরাপদ হবে না। ইভেন সবচেয়ে মজার বিষয় যেটা হলো যে এখানে কিন্তু আপনারা শুধুমাত্র এখানে ডিপোজিট করতে পারবেন, ট্রেড করতে পারবেন, বাট আপনারা কিন্তু কেউ উইথড্র করতে পারবেন না। এখানে তারা বলে দিছে উইথড্রল টিবিডি হোয়েন প্রাইস মেননিট ইজ ওপেন, মানে টিবি হলো টু বি ডিটারমাইন্ড, মানে যখন পাই নেটওয়ার্ক মেননেট অফিসিয়ালি লঞ্চ করবে তারপর আপনাকে সেখান থেকে উইথড্র করতে দিবে। এর আগে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না, বাট আপনি চাইলে এখানে 1000, 2000, 5000 পাই পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তার মানে তারা আপনাদের থেকে এটা নিচ্ছে, বাট উইথড্র করার কোনো অপশন দিচ্ছে না। সো এটা আপনারা কোনোভাবেই করবেন না, আমি আপনাদেরকে বলতে চাই সেফলি থাকেন, আপনারা এটা করবেন না। বিকজ এই আটলান্টিস এক্সচেঞ্জারের মতো আরও কিছু একদম বাজে কিছু এক্সচেঞ্জার আছে, তারা কিন্তু কয়েকটা এরকম পোস্ট করছে। সো এর আগেও কিন্তু পাইটা ফেকভাবে লিস্টেড হয়েছিল, হবি গ্লোবাল, বাইবিট, ম্যাক্সি গ্লোবাল, বাট তারা কিন্তু টপ লেভেলের এক্সচেঞ্জারগুলোর ভিতরে ছিল এবং যার কারণে সেখানে মানুষ ট্রেডিং করছে, অনেকে প্রফিট করছে, অনেকে আবার লস খাইছে। বাট এটা কিন্তু কোনো ভ্যালু নেই, এটা যে নতুন করে পোস্ট করছে বা তারা যেটা বলছে এটা কিন্তু আপনারা কখনোই করবেন না, কখনোই এখানে পাই ডিপোজিট করবেন না, ডিপোজিট করে আপনারা উইথড্র করবেন না। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, যদি আমরা এখান থেকে আটলান্টিস এক্সচেঞ্জার আমরা যদি এখানে চলে যাই, গুগল ক্রোমে লিখে দিই আটলান্টিস এক্সচেঞ্জার। সো এটা লেখার পর এই যে দেখেন তাদের ওয়েবসাইট চলে আসছে বা তাদের যে এক্সচেঞ্জার আছে সেটা লিঙ্ক চলে আসছে। যদি আমি এখানে আবার ক্লিক করি, দেন ক্লিক করার পর আমাদের সামনে দেখেন তাদের এটা চলে আসছে। ইভেন আপনারা চাইলে এখান থেকে গুগল প্লে স্টোরে যদি চলে যান, দেখাই আপনাদেরকে এটা কতটুকু নিরাপদ হবে আপনাদের জন্য। সো এখানে দেখেন মাত্র এখানে কিন্তু 1K মাত্র 1000 ডাউনলোড হয়েছে, তাও হতে পারে কোনো ওই যে এরকম পাই দিয়ে লিস্ট করার পর। বাট এখান থেকে দেখেন এই এক্সচেঞ্জারে যদি আপনারা অ্যাকাউন্ট করতে যান সেক্ষেত্রে আপনাদেরকে এখানে 850 টাকা দিতে হচ্ছে শুধুমাত্র ডাউনলোড ফি এবং রেজিস্ট্রেশন ফি। আপনারা বুঝতে পারতেছেন কতটুকু ফেক হবে এটা বা কতটুকু অনিরাপদ হবে আপনাদের জন্য। সো তারা এটা ভাবছে যে পাই নেটওয়ার্ক তারা লিস্ট করবে, সেখানে ট্রেডিং করবে এবং মানুষ এটা টাকা দিয়ে হলেও এখানে অ্যাকাউন্ট করে মানুষ এখানে কাজ করবে, যার কারণে দেখেন এখানে 850 টাকার মতো ফি দিচ্ছে যদি আপনারা এখান থেকে এটাকে ইনস্টল বা এখান থেকে আপনারা এটাকে অ্যাকাউন্ট করতে চান। সো আমি আপনাদেরকে বলবো টোটালি আপনারা এটা থেকে দূরে থাকেন, কখনোই আপনারা এখানে কাজ করবেন না, আর কাজ তো অবশ্যই করবেন না। আর আরেকটা বিষয় যেটা হলো যে 28 জুন 28 তারিখে এটার মেননেট লিস্ট হবে, লঞ্চ হবে এবং এটার প্রাইস হবে $10। এই নিউজটা 110% ফেক, 110% ফেক। কোথাও কিন্তু কখনো বলা হয় নাই যে এটা 28 জুনে এটা লিস্ট হবে বা এটার মেননেট আসবে $10 হবে। দেখেন পাই নেটওয়ার্ক যদি লিস্টেড হয় তারা খুব ভালোভাবেই মার্কেটে আসবে এবং খুব ভালোভাবে জানান দিয়েই কিন্তু মার্কেটে আসবে। তাদের যে অফিসিয়াল অ্যাকাউন্টগুলো আছে সেখানে পোস্ট করবে, সেখানে জানাবে এবং ওয়ার্ল্ড ওয়াইডভাবে তারা কিন্তু মার্কেটে আসবে। আরেকটা বিষয় হলো যে তারা এখন পর্যন্ত KYC ফুলফিল নিয়ে কিন্তু কাজ করেনি। KYC নিয়ে তাদের অনেক সমস্যা আছে, তাদের মাইগ্রেশন নিয়ে অনেক সমস্যা আছে, এগুলো তারা আগস্ট মাস মেবি না সেপ্টেম্বর মাস পর্যন্ত তারা এগুলো কাজ করবে, তারপরে তারা এসব চিন্তা করবে। এর আগে কখনোই এটা লিস্ট হবে না। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এ ধরনের নিউজ থেকে আপনারা দূরে থাকেন, ফেক নিউজ থেকে দূরে থাকেন। অনেকে তো দেখা গেল যে 28 তারিখে লিস্ট হবে, $10 দাম হবে, এগুলো দেখে কিন্তু অনেকে বেশি টাকায় কিনে রাখতেছে, তারাও কিন্তু ধরা খাবে। সো আমি আপনাদের বলবো আপনারা সেফ থাকেন। যখন পাই নেটওয়ার্ক লিস্ট হবে আপনারা নিজেরা জানবেন, তাদের অফিসিয়াল পেজ থেকে জানবেন, অফিসিয়াল নিউজ থেকে জানতে পারবেন। এর আগে আপনারা কখনোই কোনো লেনদেন করবেন না বা কখনো স্ক্যামের শিকার হবেন না। সো আজকের এই ভিডিও এই পর্যন্ত, জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম যে কীরকম হতে পারে যদি আপনারা এখানে কাজ করেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।